মহেশতলা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের একটি মোবাইল ফোন চুরি করা নিয়ে জুম্মান মোল্লা ও আশরাফ মণ্ডল দুই বন্ধুর মধ্যে বিবাদ বাধে। আজ সেই বিবাদ চরমে ওঠে। পরিবার সূত্রে খবর, জুম্মানের সাথে আশরাফের এই মোবাইল ফোন নিয়ে আজ হাতাহাতি হয়। পরিবারের লোকজনের অভিযোগ, এরপর জুম্মান ও তার পরিবারের লোকজন আশরাফের বাড়িতে চড়াও হয়। এরপরেই আশরাফের মা সেই ঝামেলা থামাতে গেলে আশরাফের মাকে বুকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। আশরাফের মা হালিমা বিবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। আমার স্বামী আর ওই ঝার সাথে জুম্মান, ওর সাথে ওরা এক জায়গায় কাজ করে। এক জায়গায় কাজ করতে করতে কি হয়েছে আমরা তো সেটা জানি না। তো ওদের নাকি রেল লাইনে মারপিট হয়েছে। তো মারপিট হয়েছে কি হয়েছে, তোরা তো এসে আমাদের বাড়িতে ভালো করে বলবি যে কেন মারলো। তারপরে তো আমরা জানবো, ওরা এসে তেরা সন্ডুক গাছ কাটবো মারবো। ওই জুম্মানডা জুম্মানডা জুম্মানটা চার বাপ বেটাই তেরে এসছে। আর কি ঘটনাটা হয়েছে সেটা তোরা না বললে আমরা কি করে জানবো। না আমার ফোন চুরি করেছে তার জন্য ফোন চুরি করেছে। ফোন চুরি করার প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ ফোন চুরি করে ওই জাকির ওস্তাকে দেনা দিচ্ছে। তা আমরা ঝাঁকে বলে যার নাম বলে তাকে আমরা ডেকে পাঠালাম, বলে না তার তো দেনা দেয়নি। আমার বাড়িতে এত অসুবিধা, চার দিন রান্না হয় না, আমরা কাউ কাজে করতে আর ফোন চুরি করলে আমরা চুপ করে সহ্য করবো, ভালোভাবে খাবো তো। হ্যাঁ আমার স্বামীকে তিন চারজনকেও বলেছে যে এ আমার ফোন চুরি করেছে। তো বলেছে যে তোর ফোন আমি চুরি করেছি, তোর বাবার কাছে আমি যাবো জিজ্ঞাসা করবো যে হ্যাঁ দাদা ও এরম বলতেছে কি ভালো। হ্যাঁ বলতি আমাকে একজন মারলে, বলে তুই বাজে মেয়ে ছেলে, তুই নোংরা মেয়ে ছেলে, আমার ছেলেকে মারলো, ফের আমার শাশুড়িকে এরম ধাক্কা দিলো, ওই পড়ে গেল একদম হয়েই গেল সে। মানে পুরো ডেড আর নেই। ঝগড়া হয়, ঝগড়া হতে একটা একটা বাড়িতে ওর ভাইকে ওর বাবাকে সবাইকে ডাকে, ডেকে বাড়ি তো বাড়িতে তো হ্যাঁ হামলা চালাচ্ছে। তো একটা বাড়িতে তো নেই, তোর বাবা মা বয়স্ক সব ছিল, ওর বোনেরা ছিল। তো একটা চিল্লা চিল্লি হতে গালাগালি খিস্তাখিস্তি করছে ও সবাই মিলে, ওর তিন ভাই আর ওর বাবা আকাশ আলী মোল্লা, আমরালী মোল্লা, আব্বাস আলী মোল্লা, জুম্মান আলী মোল্লা। তো এবেটা চার ভাই ঝামেলা করছিল, আমরা বাড়ি থেকে হঠাৎ বার হয় কী চাচামিচি হচ্ছে কেন। তারপরে রাস্তায় আসতেই বলছে তোর ছেলে এরম আমাকে মেরেছে বা এরম হয়েছে বলেই ও ওনাকে ধমাস করে ঘুষি মারলো। এরম ওই যে সন্টু আমার চাস্ত ভাই, সন্টুর ওনার মাকে, সন্টুর মাকে এরম করে ঘুষি মারলো, তোর ছেলে মেরেছে আমি মেরে আদায় করবো বলে ওর বউটাকেও মারলো, ওর ছেলেটাকেও মেরেছে। এবারটা ওদের গায়ের জোয়ারির ওপরে আমরা কেউ পারি না, তো ওর জন্য আমরা আইনের সাহায্য নিয়েছি। আইন করে ঘুষি মারলো জুম্মান, মারতে এবারটা ও অনেক ড্রিঙ্ক করেছিল, মদ খেয়ে থাকে সবসময়, মদ খায় ঝামেলা করে, হামলা করলো, হ্যাঁ মদ খেয়ে হামলা করলো সবসময়, এরা লোকের সাথে অশান্তি করে। এবারটা ধমাস করে ঘুষি মারতে পড়েই এবারটা হঠাৎ জানটা চলে যায়, মার্ডার হয়ে যায়। তো এবারটা তখনই আমরা কী করলাম, এবারটা সবাই এসে গেলাম, গিয়ে পুলিশ প্রশাসনকে ডেকে তো কেস একটা ফাইল করলাম কি ওনাকে নিয়ে। এটা আমরা চাই জুম্মানের একটা শাস্তি হোক। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।